আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয়, গর্ভবতী মায়ের কোন অবস্থায় পেয়ারা খাওয়া ঠিক হবে না। পেয়ারা স্বাদ এবং উপকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি পুষ্টিতে পরিপূর্ণ, রোগ নিরাময়ের জন্য ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তবে এটি খাওয়ার যতটুকু উপকারিতা রয়েছে তার অসুবিধাগুলো রয়েছে। এ জাতীয় পরিস্থিতিতে পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখাও অত্যন্ত জরুরি। এখন আমরা জানব কি কি কারণে গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া ঠিক না। হজমে সমস্যা। গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের এটি খুব বেশি খাওয়া উচিত নয়। এটি অতিরিক্ত গ্রহণে ফাইবার বাড়ে, যা হজমের সমস্যা সৃষ্টি করে। ব্যাকটেরিয়া। অন্যান্য যে কোনো ফলের মতো পেয়ারাতেও ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। বিশেষ করে যদি পেয়ারার চামড়া ফাটা বা ক্ষতিগ্রস্ত থাকে, তবে তাতে ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। তাই পেয়ারা উপরের চামড়া ফেলে দিয়ে খাওয়া ব্যাকটেরিয়ার উপদ্রব থেকে রেহাই পেতে পারেন। পেট ফাঁপা। গর্ভাবস্থায় পেট ভার, গ্যাস, অম্বল, বদহজম, কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। এ সময় তেমন কোনো ঔষধ খাওয়া হয় না অনেকেরই, কাজেই কষ্টের শেষও থাকে না। এর মধ্যে যদি পেয়ারা খাওয়া হয় তাহলে তো কথাই নাই, কারণ পেয়ারা একটি উচ্চ ফ্রুটোজ সমৃদ্ধ ফল। অধিক পরিমাণে পেয়ারা খেলে এর খনিজ উপাদানটি আমাদের এবং সাথে কিছু ব্যাকটেরিয়া মিলে পেটে গ্যাস উৎপন্ন করে এবং পেট ফাঁপা অনুভূত হয়। সুগার বৃদ্ধি। তৃষ্ণা বেড়ে যাওয়া, সাধারণ সময়ের চেয়ে বেশি মাত্রায় প্রস্রাবের বেগ পাওয়া, ঘন ঘন মুখ শুকিয়ে যাওয়া, দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া। তবে গর্ভাবস্থায় স্বাভাবিকভাবেও এরকম লক্ষণ দেখা যেতে পারে। কাজেই গর্ভকালীন ডায়াবেটিক্স অধিক পেয়ারা খেলে আপনার ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর পাশাপাশি এটিতে কোনো প্রোটিন এবং ফ্যাট না থাকায় আপনি পেট ভরে পেয়ারা খেলেও একটু পর দেখবেন আপনার আবার ক্ষুধা পেয়ে যাচ্ছে, কারণ শরীরে প্রোটিনের অভাব থেকেই যায়। ডায়রিয়া এবং পেটের পীড়া। উচ্চমাত্রায় ফ্রুটোজ হজম করতে পারে না, না পারার কারণে অনেক সময় ডায়রিয়া এবং পেটে ব্যথা হতে পারে। আর পেয়ারার ভিতরের অংশে অনেক বিষ থাকে, এই অংশটি আমাদের পেটে কখনোই ঠিকমতো হজম হয় না, তাই অধিক পেয়ারা খেলে পেট ব্যথা এবং পেট খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। কখন পেয়ারা কম খাবেন। পেট ফাঁপার সমস্যা থাকলে পেয়ারা কম করে খাবেন, এতে ভিটামিন সি ও ফ্রুটোজের পরিমাণ বেশি। অতিরিক্ত মাত্রায় খেলে তাই পেট ফাঁপাবে। এমনকি পরিমিত মাত্রায় পেয়ারা খেলে এই ফাইবার হজমে সাহায্য করে ঠিকই, তবে আইবিএস এর সমস্যা থাকলে পেটের যন্ত্রণাটাও বাড়বে। শর্করা কম থাকায় পেয়ারা হলো লো গ্লাইমেসিক ইন্ডেক্স জাতীয় খাবার, তবে এতে চিনি কম নেই। 100 গ্রাম পেয়ারায় থাকে 9 গ্রাম প্রাকৃতিক চিনি। তাই গর্ভাবস্থায় যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তারা পেয়ারা খেতে হবে মেপে মেপে, বেশি খেলে সুগার বেড়ে যাবে হু হু করে। কখন এবং কি পরিমাণ খাবেন। আপাতত দিনে একটি পেয়ারাই যথেষ্ট, আর গ্লুকোজের মাত্রা বেশি থাকলে খেতে পারেন অর্ধেকটা। দুটো ভারী খাবারের মাঝের সময়টায় পেয়ারা খাবেন। আবার ব্যায়াম করার আগে পরেও পেয়ারা খেতে পারেন। রাতে পেয়ারা এড়িয়ে চলুন, এতে ঠান্ডা এবং কাশির সমস্যা দেখা দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।